হ্যালো হ্যালো কুকুর আমার কাছে বিলিয়ে যাচ্ছে বাড়ি রখাই দিয়ে খাবার কিন্তু পেট মনে হবে না, হালকা বাড়িতে নিয়ে গিয়ে জল দেবে, এক বাটি জল জল খায় কোথায় জল খায়, আর জল খাওয়াটা খুব ভালো, বাড়িতে যাবে রাস্তায় যেতে যেতে কিছু জল খেয়ে, আর বাড়িতে গিয়ে কোনো খাবার দেবে না, জলের মধ্যে একটু নুন চিনি খাবে, কোনো ফুড খাবে না, বাড়িতে তোমার তিন ঘন্টা তো মানে দশটা থেকে বাজে দশ এগারো বারো একটা দুপুর তিনটের সময় খাওয়াতে হবে, মানে একটু নুন চিনির জল, কুকুর আরামে ঘুমাবে, আর একটা ভিজে গামছা ভালো করে গামছাটাকে ভিজিয়ে পুরো গাটা স্পর্শ পাঠাতে হবে, বললাম চান করানো যাবে না, গামছাটাকে ভালো করে জলে ভিজিয়ে পুরো বডি পেটে তলা তলা পুরো স্পর্শ হলো টাকার তলা সরে রাখবে, এক ঘন্টা পরে খেতে দেবে খাবারটাকে, রয়েল ঘুরে ঘুরে থাকাটাকে দরাবো, আর জলটা বেশি দেবে যেমন জল করে খেয়ে নিব রাত তিন ঘন্টা, এই তো ধর দিনে ভালো আছেন তো, দিনে তিনবার খাওয়া, দিনে তিনবার সকাল দুপুর রাত্রি বিকেল বেলা দুপুর স্কুল ছেলে রয়েল ক্যানিং হয়তো মোটা রয়্যাল ক্যানিং তখন আর থাকতে পারে ওটা ভালো ভালো লাগে না, মানে ওটা আপনি যেমন চা বিস্কুট খাই দশটা দানা, মানে কখনো পনেরোটার উপরে উঠবে না রয়্যাল ক্যানিং দানা, কখনো পনেরোটার উপরে উঠবে না, পনেরোটার উপরে হজম করতে পারবে, তোমার কুকুরের একটা কাজ করতে পারো, কিন্তু এই ছাতাগুলো আছে একটু বড় বড় ছাতা, ওখানে গিয়ে শিলনা মানে ভিডিও মারব যা ভিডিও বা ফার্স্ট দিন আগে ছিল জার্মান শেফার্ড ব্ল্যাক
দাম কত? দাম তো অস্বাভাবিক কমে নিয়ে গেল। আমার দাম ছিল 15-16 হাজার টাকার মতো, দিল তো না 10,500 টাকায় মাত্র বাচ্চাটা বিক্রি করলাম আমি। 10,500 ভ্যাকসিনেশন দেওয়া এবং জার্মান শেফার্ড প্রায় 88 দিনের বাচ্চা, 88 ডেজ রেডি কুকু। বাকি হ্যাঁ বাকি দেখি দিন।